সবাই ভালো আছেন সবার জন্য আমার দোয়া থাকলো তারপরেও আমার জন্য দোয়া করবেন এখন আমরা আসলে আজকে গুরুত্বপূর্ণ বলছি যে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ক্লাস তারপরে আজকেরটা বেশি গুরুত্বপূর্ণ কিসের জন্য আজকেটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা তো কাজ করব ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আসব তারপরে কিছু বলছিলাম প্রমোশন কোথায় করবো ব্যাক করব এগুলো অনেক কাজ আছে সেই কাজগুলো আজকে আমরা দেখে নেবো তাহলে আমাদের মোটামুটি সব কভার হয়ে যাবে তো আমরা পেমেন্টে প্রথমে আসি ঠিক আছে পেমেন্টটার ইস্যুটা থাকে পেমেন্টটা আমরা একটু কনসেপ্টটা আগে বুঝি কনসেপ্টটা বলতে আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দিই আচ্ছা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিন দেখা যায় হ্যাঁ দেখা যাচ্ছে জি আচ্ছা সাইদুল ভাই ধন্যবাদ এখন বিষয়টা হলো আমি যে কথাটা বললাম যে পেমেন্ট আমাদের পেমেন্ট অপশনটা আগে দেখাচ্ছি প্রমোশন লিংক ব্যাক এগুলো আমি তারপরে আসছি পর্যায়ক্রমে আর আপনাদের প্রশ্ন থাকলে পরে করে নেবেন আর এর ফাঁকে মানে এই রিলেটেড প্রশ্ন হলেই সেটা করে ফেলবেন তাহলে আমি সাথে সাথে উত্তর দিয়ে দেবো আর না হলে নোট করবেন এখন বিষয়টা হলো যে আমাদের পেমেন্ট ধরেন আমাদের ক্লায়েন্টের আমাদের ইন্টারন্যাশনালি পেমেন্ট আমরা কিভাবে পেতে পারি পেমেন্টের জন্য কয়েকটা ওয়ে আছে আমি যেগুলো যেগুলো ধরেন ইউজ করি আপনাকে সেগুলো বলবো আর যেগুলো ইউজ করি না বা কিছু ক্ষেত্রে আবার দিতে হয় ক্লায়েন্টকে সেটা আমি সবগুলাই আপনাদেরকে বলে দিচ্ছি কোনো কিছু হাইড রাখছি না এখন আমাদের পেমেন্ট আমার মেন পেমেন্ট সবগুলাই আসে হলো পেওনিয়ার দিয়ে পেওনিয়ার আপনারা নামটা শুনেছেন যারা শোনেননি একটু সার্চ দিয়ে নেবেন গুগলে পেওনিয়ার ডট কম এইখানে একটা অ্যাকাউন্ট খুললে আসলে এখানে পাসপোর্ট লাগে পাসপোর্ট এগুলো পাসপোর্টের আসলে ডেবিট কার্ড হলেও হয় ইন্টারন্যাশনাল সেটার হলো ইন্ডোজ করা পাসপোর্টে ইন্ডোজ করে দেয় ব্যাংক মানে যারা জানেন না তাদের জন্য বলছি ইন্ডোজ করে দেয় তো ওই ইন্ডোজের ইয়াতে আমরা বছর বছর এইগুলা ইউজ করি তো এটা আসলে থাকা লাগবে কারণ আপনার এটা ভেরিফিকেশান লাগবে এই পে তো সেটা যদি কারো পাসপোর্ট না থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন সেটাও আমি পরবর্তীতে দেখাবো পরবর্তী মানে ইয়াটা পেমেন্ট মেথড মেথডে দেখাই দিচ্ছি এখন এইটাতে বিষয়টা যে পেওনিয়ার যখন আমরা খুলব পেওনিয়ার আমার প্রথম থেকে কারণে এগুলা অ্যাকাউন্ট তো বারবার খোলা যায় না তাই না এগুলা অ্যাকাউন্ট আমার বিভিন্ন স্টেপ থাকবে পেওনিয়ার জাস্ট হলো অ্যাকাউন্টটা আপনি সাইন আপ করার পরে আপনি কিছু স্টেপ বলবে এগুলা করতে থাকলেই এটা আপনার ভেরিফাইয়া হয়ে যাবে আমি এখান থেকে জাস্ট হলো পেমেন্টটা আপনি কোনো কিছু আপনি রিকোয়েস্ট পাঠাবেন কিভাবে সেটার জন্য বলছি আপনি আপনি এখানে যারা জানেন না তাদেরকে বলছি যে আমাদের যখনই পেপল থাকুক বা পেও থাকুক পেপল বাংলাদেশের সাপোর্ট না তাই না তো বাংলাদেশ থেকে অনেকজন খুললেও পেপলে আসলে এটা মানে সমস্যা হয় বলতে কি কিছু হয়তো বা আপনার দেখালো যে আপনার অ্যাকাউন্ট ঠিক আছে কিন্তু তারপরে যখন অ্যাকাউন্টে টাকা পাঠাবে তারপরে আপনার এটা প্রবলেম হয় আপনি এটা বের করতে পারবেন না এই জন্য পেপল বাংলাদেশ থেকে না খোলাই ভালো বাইরে থেকে যদি কেউ থাকে নিজেদের কেউ তাহলে সেই ক্ষেত্রে আপনারা তাকে বলে একটা খুলে নিতে পারেন সেই ক্ষেত্রে তো তার ইনফরমেশন দেয়া লাগবে এটা আমি আসলে প্রিফার করি না তো তারপরে একটু বলে নিলাম পেপলটা আর পেপলটাই কিভাবে ইউজ করবেন সেটা আমি আবার বলে দিচ্ছি এরপরে নেক্সট স্টেপ তো এখানে আমরা পেওনিয়ার যে যেহেতু নিয়ে কথা বলছি পে অ্যাকাউন্ট খুলতে অ্যাকাউন্ট খোলা তো কিছু স্টেপ থাকে নরমাল সেটা আপনারা করে নিতে পারবেন তারপরে আমাদের এই ড্যাশবোর্ডটা আসবে এই হোমে সবগুলো ইনফরমেশন দেখতে পারবেন এখানে পে অনিয়ার একশো ডলার হলে তারপরে আপনার পে কার্ড আপনার জন্য লেনদেন করতে থাকবেন তারপর আপনাকে পে অনার কার্ডে ওরাই মানে মেল দিবে যে আপনার কার্ডটা নেন কিন্তু কার্ডে আমি নিজেও কার্ড ইউজ করি না কার্ডে অনেক চার্জ কাটে আমরা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাড করে দিলে এটা হয়ে যায় এখন আমি শুধুমাত্র এটা রিকোয়েস্টটা দেখাই দিচ্ছি এখানে দেখেন এটা নিয়ে আসলে ডিটেলস ভিডিও মানে দেখানোর কিছুই নাই এখানে আমরা যদি কাউকে মানে কারোর কাছে যদি আমরা পেমেন্ট নেই তাহলে আমরা ক্লায়েন্টকে কি বলবো ক্লায়েন্টকে বলবো যে আমার এই ইমেল অ্যাড্রেস মানে এই পেপল বা পেওনিয়ার এগুলো একটা ইমেল অ্যাড্রেস হয় শুধুমাত্র এটা এটা যখনই বলবে যে পেওনিয়ার আপনার অ্যাকাউন্ট ইয়া দেন অ্যাকাউন্ট দেন তাহলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেরকম থাকে সেটা হয় না এটা তো জিমেল হয় একটা তো একটা মেল তখন আমরা সেই মেলটা তাকে দিয়ে দেবো সাপোজ আমার এটা আছে আইটি ফার্ম ডিজিটাল অ্যাট জিমেল ডট কম তো এটা আমি তখন দিয়ে দেবো তো এইটা এটা দিয়ে দেবো তখন ওই ওর পেওনিয়ার থাকলে ওই শুধু সেন্ড করে দেবে মানিটা আর এখানে যদি বলে যে আমার কোনো পেওনিয়ার নাই তাহলে সেক্ষেত্রে কি বলবেন যে আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনাকে পাঠাচ্ছি আপনার মানে নেম অ্যাড্রেস দেখেন কি কি লাগে এখানে সেটা আপনি ওনার কাছে চেয়ে নেবেন তারপরে এখানে আপনার রিকোয়েস্ট পেমেন্ট এখানে আপনার ক্লিক করতে হবে গেট পেইডে রিকোয়েস্ট পেমেন্ট রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করলে এখানে আমার ক্লায়েন্ট আছে ইউকের ক্লায়েন্ট আছে তারপরে ইন্ডিয়ার ক্লায়েন্ট আছে এখানে ইউএস এর ক্লায়েন্ট আছে তো এগুলা আমার অ্যাড করা আছে এদের সাথে আমি পেমেন্ট ইয়া করি শুধুমাত্র আমি ক্লিক করে দিই আর যখন লাস্টে অনেক দেখবেন যে আপনি বিকাশেও যখন টাকা পাঠান যে এই ইয়াটা সেভ করে রাখবা কিনা সেজন্য সেভ করা থাকে যে বারবার ওটাতে মানে এর নাম ইমেল অ্যাড্রেস আমি না না দেয়া লাগে সেজন্য এগুলো আমার এই ডিফল্ট দেখাচ্ছে ডিফল্ট এগুলো আমি ট্রানজ্যাকশন করি তো সাপোজ ধরেন ইনারকে আমি একটা কাজেরিয়া পাঠাবো এখন কাজেরিয়া যখনই পাঠাবো আমি যখন ক্লিক করব তখন উনার এই যে দেখেন এটা যদি আপনারা না দেন তাহলে নেম ইমেল অ্যাড্রেস দেখাবে দিতে হবে আর কান্ট্রি দিতে হবে এগুলো দিতে হবে দিয়ে এই যে একটু এডিট করি আমি এডিটে ক্লিক করলে এডিট পে ডিটেলস এই যে এখানে আপনার নাম দিয়েছি ফার্স্ট নেম লাস্ট নেম এখানে সাউথ আফ্রিকা দিয়ে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি দেওয়ার পরে তখন নেক্সট করলে এটা হলো ওনার এটা সেভ হয়েছে তারপর আমার পেমেন্ট ডিটেলসে শুধুমাত্র আমি ডলারটা দিয়ে দেবো কত অ্যামাউন্ট এখানে নিব সাপোজ আমার এখানে যদি দুইশো ডলার হয় তাহলে লিখবো এখানে থাকবে যদি কারো ইউরোতে বা ইউরো থাকলে আর যদি ইউএসডি হয় তার ইউরোতে আমি কাজ করি তাহলে দিবো হলে ইউএসডি তারপরে ডিসক্রিপশানের জায়গাতে আমি লিখে দেবো আমার যেটা স্পেসিফিক করে দিতে পারি ইউটিউব এসিও আর যদি না হলে আমি যদি অন্য কাজ করি তাহলে ডিজিটাল মার্কেটিং এরকম আমি লিখতে পারি এরকম করে দেওয়ার পরে কি করবো আমি এখানে পেমেন্ট ডিউ সব ঠিক থাকবে এখানে আমি পার্সোনাল একটা থাকবে আর একটা হলো আমার ফার্মের নামে থাকবে তো আমি যে কোনো একটা দিয়ে দিতে পারি আমার ইচ্ছা মতো তারপরে আমি হলো এখানে নেক্সট করে দেবো তারপর নেক্সট করে দেবো দিলে তার তার ওখানে একটা ইমেল যাবে দেখেন এই ইমেল যাবে অথবা আমি তাকে কি করব একটু নিচে আসলে এখন ওনার একটা ইনভয়েস আপনি দিয়ে দিতে পারেন এই ইনভয়েস একটা তাকে দিতে পারেন এই যে ড্র্যাক ফাইল এখানে বলছে কোনো একটা ফাইল ধরে যদি আপনি এখানে ড্র্যাক করে এখানে দিয়ে দেন তাহলে মানে ওনার একটা ইনভয়েস ধরেন কাজ করছেন এই এই ওনার চার্জ হয়েছে তখন ওইটা দিয়ে একটা ইনভয়েস এখানে অ্যাটাচ করে দিতে পারেন তাহলে অ্যাটাচ হয়ে যাবে আর এখানে তারপরে আমি রিকোয়েস্ট পেমেন্টটা দিয়ে দেবো ক্লিক করলে এখানে ওনার একটা রিকোয়েস্ট চলে যাবে একটু ওয়েট করলে যে দেখেন ওনার রিকোয়েস্ট চলে গেছে ওনার ইমেল অ্যাড্রেসে এখন কি করবো আমি এটা জাস্ট হলো এই লিঙ্কটা কপি করে আমি ক্লায়েন্টকে দিয়ে দেবো যে তুমি এখানে কি করবা তখন ক্লায়েন্টকে বলবো যে তুমি এইটাতে লিঙ্ক ক্লিক করলে শুধুমাত্র ওখানে একটা সাইন ইন করতে বলবে বললেই তারপরে ওই স্টেপটা উনি ফলো করবে যে ওনার ব্যাংক অ্যাকাউন্ট দিতে বলতে বলবে অথবা ওনার ইন্টারন্যাশনাল ডেবিট অথবা অথবা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে দিবেন তা আমি তাহলে ক্লায়েন্ট কি বলবো ইন্টারন্যাশনাল আপনারা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে আপনি পেমেন্ট করবেন অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করবেন আমি লিংকটা তোমাকে পাঠিয়ে দিলাম তো এটা হলো সহজ প্রসেস এতটুকু বুঝতে পারছেন সবাই নিয়ে জি এখন হলো আমার এটা গেল এখন আমার সেকেন্ড একটা মেথড আমি বলিশ সেকেন্ড মেথড হলো আমি পেপল ধরেন নামান না থাকলে যদি বলে যে ক্লায়েন্ট আমার পেপল আছে তাহলে কি করবেন সেক্ষেত্রে যে আমার পেপল নাই এখন আমি সহজভাবে সহজ বুঝাচ্ছি তো আমরা বলবো যে আপনার যে পেপল আছে সেটা হলো প্ল্যাটফর্ম হলো জুম তো ওই জুমটাতে ওরা কি করবে লিংক করে নেবে জাস্ট জুমে একটা সাইন ইন করেই সাইন আপ করে ওই ওনার পেপল অ্যাকাউন্টটা লিংক করা যায় তাহলে উনি লিংক করে নিবে তাহলে জুম থেকে উনি ওনার পেপলের টাকা কাটবে আর আমাদের বাংলাদেশের বিকাশে বা নগদ এগুলোতে আমার হলো টাকা সে সরাসরি দিয়ে দিতে পারবে অথবা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিতে পারবে ওই জুমে সেই অপশনটা আছে এটা উনি উনি জানে বা কিছু ভিডিও আছে আপনার ইয়াতে দেখে নিতে পারেন জুম থেকে কিভাবে ট্রান্সফার করবে আর থার্ড প্রসেস হলো ওয়াইস ট্রান্সফার ডাব্লিউ আই এসি ওয়াইজ ট্রান্সফার দিয়েও করা যায় ওয়াইস থেকেও সেম মেথড আপনার বিকাশ নগদ এগুলোতেও উনি পাঠাতে পারবে অথবা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো একটা বাংলাদেশের সরাসরি পাঠাতে পারবে ওয়াইস থেকে ওনার যদি ওয়াইস অ্যাকাউন্ট থাকে তো এগুলো ওনাকে প্রশ্ন করে নিতে হবে তোমার কি পেমেন্ট মেথড আছে তারপরে আরেকটা প্রসেস হলো ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার তাহলে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারে আর আমরা কি করবো ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারে আমাদের করতে হবে ওই পাসপোর্ট আমাদের ওই একই ব্যাপার আবার ওই ওইখানে আবার পাসপোর্ট চলে গেলো আমাদের যদি পাসপোর্ট না থাকে তাহলে আমরা আর দিতে করতে পারবো না তাহলে আমাদের পাসপোর্ট যদি থাকে সেক্ষেত্রে আমার অন্য অ্যাকাউন্ট লাগবে না পাসপোর্টের নাম আমার পাসপোর্ট নাম্বার এগুলো দিয়ে দেবো দিলে উনি একটা সরি ভাই উনি হলো টাকাটা পাঠিয়ে তারপরে একটা ডিজিট আসবে একটা কোড কোড দিবে কয়েক ডিজিটের একটা কোড ওটা দিবে দিলে আপনার এখানে ও মানে আপনার ব্যাংকে নিতে পারবেন অথবা দেখবেন বিকাশে আপনার বিকাশের মধ্যে জাস্ট হলো আপনি যখন ওই যে রিসিভ ইয়া করবেন সেন্ড মানি এখানে কোনটা বলছে একটু ওয়েট করেন 16 দেখতে পারেন কি একটু দেখবেন মানে দেখা যায় কি না আসলে না দেখা যায় না কালো হয়ে আছে যাই হোক আমি আমি দেখানোর একটু দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে একটু দেখানোর চেষ্টা করলাম তাও হলো না যাই হোক আমি বুঝাতে চাইলাম যে এখানে হলো আমার বিকাশে আপনারা বিকাশে যাবেন বিকাশে গেলে আপনারা এখানে চলে যাবেন হলো আপনার যেটা মোর অপশনটা একটা থাকে ছোট্ট একটা মিডিলে কর্নারে ওইখানে একটা রেমিটেন্স অপশান আছে দেখবেন রেমিটেন্স আমরা বিকাশে রেমিটেন্স আনি আবার বিকাশে বিকাশে আনি তারপরে ওই যখন হলো ইয়া চাই সেক্ষেত্রে তখন ক্লায়েন্টকে দেই তো ওইখানে দুইটা অপশন থাকবে একটা হলো রেমিটেন্সে আপনার বিকাশে ওইখান থেকে নিতে পারেন বিকাশ থেকে আমার পেওনার থেকে সরাসরি আমি সরি পেওর থাকবে আর হলো ইয়া থাকবে ওয়েস্টার্ন ইউনিয়ন থাকবে তো পে ওনিয়ারে যখন ক্লিক করবো আমার এই অ্যাকাউন্টটা লিঙ্ক করে নিতে পারবো আর যদি চাই ওয়েস্টার্ন ইউনিয়ন চাই তাহলে ওয়েস্টার্ন ইউনিয়ন ওখানে ক্লিক করলে আমার ওইখানে যে কোডটা দেবে তখন এটা আমি পেয়ে যাবো তো এটা হলো প্রসেস হলো ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে আমার হলো রিসিভ করার জন্য আর আরেকটা প্রসেস যেটা সবার জন্য সহজ সবার জন্য এটা সহজটা না দিলে তো আপনার মানে সবারি প্রবলেম হবে তাই না আমরা কি করব remitly এটা অনেকজন হয়তোবা শুনছেন অনেকজন আবার শুনেন না remitly.com আমরা remitly.com থেকে এখানে কোনো কিছু ভেরিফিকেশন লাগবে না শুধুমাত্র সাইন আপ আমরা করব সাইন আপে ক্লিক করলে টওয়েট করেন আসুন এটা সাইন আপে ক্লিক করার পরে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিব আমরা পাসওয়ার্ড দিব কনফার্ম পাসওয়ার্ড দিব দিলে এখানে সাইন আপ করব শুধুমাত্র সাইন আপ করলে আমালো এখানে রেমিডলি একটা অ্যাকাউন্ট খোলা আছে আমি এটাতে একটু ইন করে দিই জাস্ট ওখানে সাইন আপ করবেন এতটুকু প্রসেস আর কিচ্ছুই না এখানে একটা ইমেল আসবে হয়তো ভেরিফিকেশন করলেন করে তারপরে আপনি আবার সাইন ইন করবেন এই যে এখানে আমি সাইন লগ ইন করছি লগ ইন এখানে লগ ইন করে নেব এখানে ধরেন আমার এই যে ইমেল অ্যাড্রেস এটা আমি সেভ করে রেখেছি পাসওয়ার্ড এটা দিয়েছি লগ ইন হয়ে গেল বুঝতে না পারলে বলবেন কেউ এখন এই যে বাংলাদেশ এটা আসলো এইখান জায়গা জায়গাতে আমি কি করব এখন এইটা ওয়েলকাম দেখেন সেটিং আমি সেটিং এখনো ঠিক করে আপনাদের জন্য যে এই জায়গাতে যেহেতু দেখাই দিব এখন সেটিং এর জায়গাতে আমরা আসবো একটু ইয়াটা আসুক আসলে এই যে প্রোফাইল ইনফরমেশন বাম পাশে এই জায়গাতে আমরা একটু প্রোফাইল ইনফরমেশন গুলা দিয়ে দিব এই যে এগুলা প্রসেস আমরা ফলো করে দিব এগুলো আপনি প্রথমে না করলে কোনো সমস্যা নেই আপনি হলো ইয়া করতে পারবেন এখানে কন্ট্রোল এক্স দিয়ে এটা লাস্ট নেমটা দিয়ে দেবো তারপর সেভ করে নিব অ্যাড্রেস সেম আপনি এভাবে দিবেন অ্যাড্রেসটা দিলাম আমি ফোন নাম্বার দিলাম এভাবে দিবেন আপনি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ঠিক আছে সব বাংলাদেশ এগুলো সব ঠিক আছে এখন হলো আমার এখানে আমার কি করব মেন হলো আমার এটা দেখানোর জন্য এই প্রোফাইলটা আপনারা কমপ্লিট করে নেবেন তারপরে সেন্ড মানি এখানে ট্রানজ্যাকশান হিস্টরি আপনি এখানে দেখতে পারবেন কি কি ট্রানজ্যাকশান আপনি করছেন সেগুলা আর এখানে দেখেন রেফার ফ্রেন্ড একটা আছে আমার তো এখন ট্রানজেকশন এখানে আমি অন করছি না রেফার ফ্রেন্ডে চলে গেলাম রেফার ফ্রেন্ডে আসার পরে এখন আমি কাউকে করতে এটা এটা পলিসি আপনি এখানে দেখাবে ফ্রি এরকম করে একটা করে আপনাদের দিবে হলো ফ্রি ট্রানজেকশন করার জন্য ফ্রি ট্রানজেকশন করার জন্য একটা করে আপনাকে দিবে এটাতে কোনো ভেরিফিকেশন আপনাকে চাইবে না আর ভেরিফিকেশন আপনাকে একটা ট্রানজেকশন করার পরে সেটা একশো ডলার হোক দুইশো ডলার হোক করার পরে তারপরে আপনার এই মানে আপনার ভেরিফিকেশনটা চাইবে তখন ভেরিফিকেশনটা শুধুমাত্র দেয় আপনার একটা ইয়া দিবে মানে অন্য যেরকম করেন একটা আপনার হয়তোবা আপনার হয়তো বা করে নিলেন দিয়ে আপনার ওখানে একটা ফেস দেখালেন এইগুলো ছোটোখাটো ভেরিফিকেশন কোনো বড় ভেরিফিকেশন না এইগুলো দিলে ভেরিফিকেশনটা হয়ে যায় এখন দেখেন সেন্ট মানি আমি কি করব। কিভাবে আমি ক্লায়েন্টকে আমরা ইয়া করতে পারবো এখন ক্লায়েন্টে যেটা সেন্ট মানি আমরা যাব। ক্লায়েন্টকে বলবো যে তুমি রেমিটলিতে একাও পাঠাও আমার বিকাশে আমি নগদে এগুলাতে নিতে পারবো আমার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবো এখন আমি একটা প্রসেস এখানে করা ছিল সেটা আমি বাদ দিয়ে আমি নতুন দেখাচ্ছি চাই সেন মানিতে যে নিউ রিসিপিয়েন্ট আমরা যাব যদি আমি ক্লায়েন্টকেও দেখাই তাহলে এইভাবে আমি দেখাই দিব যে তুমি এই কাজটা এভাবে করো যদি তুমি না পারো তাহলে আমি এই যে সেন মানি আপনি দেখাই দিবেন তাহলে শুধুমাত্র অ্যাকাউন্ট খোলা তো মানে দুই মিনিটের ব্যাপার তারপরে এখানে হলো সেন মানি করবে উনি কত ইউএসডি পাঠাবে তাহলে এখানে আপনি বলবেন সাপোজ ধরেন একশো ইউএসডি যদি দেন এখানে আপনার লোড করে দিবে আপনার কত এখন চলছে একশো ইউএসডি ক্যালকুলেট করে দিবে এখন দেখেন এখানে ডেলিভারি মেথড ডেলিভারি মেথডে আসার পরে আপনার এখানে মোবাইল মানি যদি করেন তাহলে আপনার বিকাশ নগদ এগুলোতে নিতে পারবেন তাহলে মোবাইল মানি যখন দিব আমি তখন আমি এখান থেকে পেমেন্ট মেথড আমি হলো সরি এখানে কেটে দিলাম এখানে মোবাইল মানি আমি এখানে দিয়ে রাখবো দেওয়ার পরে কন্টিনিউ করলে পরে আসবে এখন পেমেন্ট মেথড বলতে এখানে উনার পেমেন্ট মেথড এখানে আপনি ক্লায়েন্টকে বলবেন যে তুমি এই জায়গাতে এই জায়গাতে মোবাইল মানি দাও আমার আমি টাকাটা রিসিভ করব তাহলে আপনি বলবেন যে আমার এই জায়গাতে তুমি মোবাইল মানি দাও অথবা আপনি যদি ব্যাংকে রিসিভ করতে চান তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিতে বলবেন আর এখানে পেমেন্ট মেথড এখানে আমি এটা দিয়ে রাখি মোবাইল মানি তারপরে হলো এখানে আমার পেমেন্ট মেথড দিব ধরেন উনি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটা বলবে ওনার কাছে জানবেন অথবা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করবে তাহলে এখানে উনি সেটা সিলেকশন করবে ধরেন ক্রেডিট কার্ড হলো উনি দিল দেওয়ার এখানে ফি দেখেন এখানে তিন ডলার ইউএসডি এখানে আপনার হলো ফি নেবে এই একশো একশো ডলার ইয়া করতে এখন আপনি দুইশো ডলার করতে পারেন এই যে এখান থেকে দুইশো ডলার যদি করেন তাহলে এখানে আপনার এটা লোড হয়ে যাবে এখানে দেখেন ছয় ডলার এখানে চার্জ করবে তাহলে এরপরে আমাকে কি করতে হবে এটা কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করলে এখন আপনার যে আপনি যে দিলেন ওই জায়গাতে মোবাইল দিলেন ওই জায়গাতে ব্যাংক দিতেন তাহলে এখানে বিভিন্ন ব্যাংকের অপশন আসতো যে এখানে যেগুলো ব্যাংক এলাও করা আছে সেগুলা বেশিরভাগ ব্যাংকই এলাও করা আছে সেগুলো আপনারা এখানে শো করতো আর যেহেতু মোবাইল দিয়েছেন মানে সেই কারণে আপনারা এখন বিকাশ নগদ অথবা এটা ইউপে সম্ভবত এটা ইউসিবি আমার আমার ব্যাংকেরই আমি আগে ছিলাম এখানে তো এখানে দেখেন বিকাশে যদি আমি এখন দিব তাহলে বিকাশে ক্লিক করলে এখানে এখন আপনার ফার্স্ট নেম যেটা আপনার বিকাশের নাম আছে লাস্ট নেম এগুলো দিয়ে কন্টিনিউ করবেন সাপোজ ধরেন আমি দিয়ে দিলাম একটু দিয়ে দিই লাস্ট নেম হল দিলাম কন্টিনিউ করলাম এখন এখন দেখেন আপনার একটা মোবাইল নাম্বার দিতে বলবে তাহলে আপনার যে মোবাইল নাম্বারটা এখন দিবেন দেওয়ার পরে কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে দেখেন আপনার এটা প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আমি দিয়েই দেই একটু এখানে জিরোর পর থেকে শুরু করবেন এখানে জিরো দেয়া আছে কন্টিনিউ করলাম আমি দেখেন এখানে রিসিপেন্ট নোটিফিকেশন এখন নোটিফিকেশন পেতে চাচ্ছে কিনা সেটা এখানে ইয়েস প্লিজ করলে নোটিফিকেশন একটা যাবে আর না হলে নো থ্যাঙ্কস করলে নোটিফিকেশন যাবে না আমি নো থ্যাঙ্কস করে রাখলাম বা ইয়েস প্লিজ আপনি যেকোন একটা করতে পারেন প্রসেসটা হয়ে গেল এখন সেন্ডার ডিটেলস সেন্ডার ডিটেলস বলতে গেলে এটা কাট কার বলেন তো এখানে কেউ বলতে পারবেন এটা কোনটা হবে স্যার বায়ার পাঠাবে হ্যাঁ বায়ারের এখানে বায়ারের নাম হবে এখন এখন বায়ারের নাম হবে বাইরের লাস্ট নেম হবে ডেট অফ বার্থ হবে তারপর কন্টিনিউ করলে উনার হল একটু দিয়ে দিই সপ্তাহ আচ্ছা এখানে কি দিচ্ছে প্রথমে মান্থ বারো তারপরে এটা আমি একটু অন্যটা দিলাম আমারটা দিলাম না প্রাইভেসি এর জন্য জাস্ট কন্টিনিউ করলাম এখন কনফার্ম ইওর ইনফরমেশন এখন কনফার্ম করলাম सपोज বায়ার কনফার্ম করলো এখন ওনার এই যে হিস্টরি ওনার অ্যাড্রেস দিবে সিটি দিবে জিপ কোড দিবে দেওয়ার পরে তখন ব্যাংক অ্যাকাউন্ট জাস্ট হলো দিয়ে দিতে হবে দিলে আমি তো এই আর আমি যাব না এটা আশা করি বুঝতে পারলেন এখন কন্টিনিউ করে ওনার শুধুমাত্র অ্যাকাউন্টের ওখানে ইনফরমেশনটা দিয়ে দিবে দিলেই এটা ডান হয়ে যাবে কমপ্লিট দেখেন এই যে প্রসেসটা মোটামুটি এখানে তখন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে আপনার তখন ওনার ওখানে উনি হলো ওইটা থেকে এই সরি উনি তো পাঠিয়ে দিলো পাঠাই দিলে আপনার হলো চলে আসবে এটা রেমিটলি থেকে আপনার বাংলাদেশ অ্যাকাউন্টে আপনার এই বিকাশে এগুলো খুব তাড়াতাড়ি চলে আসে ভাই খুব তাড়াতাড়ি চলে আসে যেরকম হলো আপনি আমার দেখালাম হলো বিকাশ থেকে ওখান থেকে ওই যে পেওনিয়ারে আপনার পে যখন হলো ব্যাংকে পাঠাবে ব্যাংক থেকে সরি ক্লায়েন্ট পাঠাবে যখন পে থেকে আপনাকে আপনাকে পে অন পেমেন্ট করলো তাহলে পে অন ইয়ারে আসতেই একদিন থেকে একদিন দুই দিন তিন দিনও লেগে যায় আর যখন আপনি টাকাটা ঢুকলো আবার ব্যাংকে যখন আপনি আসবেন এই প্রশ্নটা থাকে অনেকজন তো ব্যাংকে যখন পে থেকে আনবেন তখন আবার এক থেকে দেড় দিন আবার লেগে যায় কিন্তু যদি আপনি পে থেকে আবার বিকাশে নিয়ে নেন তাহলে ওই এক মিনিটের মধ্যে চলে আসে জাস্ট হলো বিকাশ থেকে ওই আপনার অ্যাকাউন্টটা খালি লগ করে নিলে ওখানে লিঙ্ক করে দিলে হয়ে যায় তাহলে এটা আপনার খুব সহজ প্রসেস এবং এই বিকাশে যখন এগুলোতে নিব আমার খুব তাড়াতাড়ি এগুলো চলে আসে তো এইটা আপনার প্রসেস এই সব পেমেন্ট মেথড আপনাদেরকে দেখাই দিলাম আবার ভিডিও দেখবেন দেখে ক্লিয়ার হয়ে যাবেন এখন আমি তারপর স্টেপে আসি সেটা হলো আমার আর ব্যাক লিঙ্কটা আপনাদেরকে দেখাই দিই তারপর আমি একটা ভিডিও অন করি এইখানে সাপোজ ধরেন আমি একটু ভিডিও অন করলাম ভিডিও একটা কন্টিনিউ করে ধরেন এই ভিডিওটা আমি অন করলাম এখন অন করলাম বোধহয় মানে আমি লিঙ্কটা নিব ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর প্রমোশনের জন্য সবসময় আমার তো লিঙ্ক লাগবে আমি যদি প্রমোট করি প্লাস হলো ব্যাক করি মানে দুটাই তো প্রমোশনের মধ্যেই ঠিক আছে তাহলে আমার কি করতে হবে এটা আমি যারা জানেন না আমি বলে দিচ্ছি এটা হলো অন অফ পেজ এসিও আমরা এসিও করলাম এসিওর মধ্যে দুইটা পার্ট একটা হলো অন পেজ একটা অফ পেজ অনেকে জানেন এখানে তারপরে যারা জানেন না বলছি যে অন পেজ আমরা যেরকম ওয়েবসাইটে করি আমার অন পেজ ওয়ার্ড প্রেসে করি বা যেটাতে এটা অন পেজে করি পেজের মধ্যে সেটা হলো ওয়ান পেজ হয় আর হলো যেটা হলো ব্যাক লিঙ্কস করি আদার্স কাজ করি সেগুলো হলো আপনার এটা হলো অফ পেজ তাহলে এটা এই মানে অন পেজ একটা একটা হলো অফ পেজ তাহলে এখানে আমার সেম হলো এখানে যে কি অন পেজ অফ পেজ নাই এরকম কোনো বিষয় না অনেকে এটা বলে না তো এটা আপনার অন পেজটা হলো আমার ভেতরে টাইটেল ডিসক্রিপশান ট্যাগ এই সব কাজগুলো করছি এটা হলো আমার অন পেজ অন পেজ এসিওটা করছি এসিওটা হচ্ছে এইভাবে যে আমি টাইটেলেও দিচ্ছি ট্যাগ ডিসক্রিপশানেও দিচ্ছি তারপরে আমি ট্যাগেও দিচ্ছি তারপরে আমি ইমেজে দিচ্ছি তারপরে আমি ভিডিওতে দিচ্ছি এই এই সবগুলো আমরা অপটিমাইজ করলাম সেটা হলো অন পেজ আর যদি আমি একই কাজ করি কোনো কিছু না করে শুধুমাত্র আপলোড দিই তাহলে আমার সেটা তো কাজ হলো না আমার ইচ্ছা মতো টাইটেল দিলাম ডিসক্রিপশন দিলাম তাহলে তো আমার ওটা অন পেজ করা হলো না শুধুমাত্র এমনি আপলোড করা হলো তাহলে আমার অন পেজ ওইটা আর হলো অফ পেজ হলো আমি বিভিন্ন গ্রুপে প্রমোশন করব আর নাম্বার টু হলো ব্যাক লিঙ্কস করবো ব্যাক এর জন্য একসাথে অসংখ্য ব্যাক জন্য এই সাইটটা আছে এই সাইটটা আমি আপনাদেরকে অ্যাটাচ করে দেব ক্লাসরুমে আর কেউ না পেলেও আমাকে বলেন আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেব তো এখানে এইটাতে আমি কি করব এসে শুধুমাত্র একটু নিচে নেমে এই জায়গাতে আমরা পোস্ট করব আপনারা আবার এইখানে করেন না এখানে যে ক্লিক থাকে এই জায়গাতে আবার করবেন না এখানে আমি জাস্ট হলো এটা পেস্ট করে দেব আমার ভিডিও লিংকটা তারপর আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করলে একটা ক্যাপচা আসবে এখানে এই ক্যাপচাটা অনেক সময় আসে না বা এখানে আপনার ক্যাপচা যদি আসে তাহলে এটা দিয়ে দিবেন এখানে ক্যাপচাটা মানে যেটা চাইবে বাস চাক কার চাক বাইসাইকেল চাক তারপরে সাবমিট ক্লিক করব সাবমিটে ক্লিক করলে একটু দেখবেন যে এখান থেকে এই যে অসংখ্য এগুলো এক একটা কিন্তু এটা মানে ব্যাক লিঙ্কস এগুলো হয়ে যাচ্ছে এগুলো যদি আমি এক একটা ওপেন করি দেখেন এখানে সাকসেস হচ্ছে একটা করে সাকসেস হচ্ছে এখানে অসংখ্য পেজ আছে দেখেন কতগুলা কতগুলো তাহলে এখানে আমার একাশিটা একটা ইয়াতে একাশিটা ব্যাক লিঙ্কস হয়ে যাবে অলরেডি এখানে দেখেন আমি একটা ক্লিক করলে যে আপনার ভিডিওটা এটাতে চলে এসেছে দেখেন এটা একটা সাইট কিন্তু কিন্তু এটাতেও অনেক এটা ট্রাফিক থাকে তো এইগুলো আপনার করা যায় আপনার এগুলো অনেক সময় পেয়ে যেতে পারেন এটা ব্যাকলিংসটা করলে অনেকে এটা আপনার করে না তো এগুলা এটা না করলে কি করার থেকে একটু করাটা ভালো তাহলে অবশ্যই আমার যদি এখান থেকে একটু রেজাল্ট ভালো পাওয়া যায় অবশ্যই আমরা এই কাজটা করে দেখবো ওই যে বলে না যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন এইটা হলো বিষয় তো আমরা এই যে এখানে কিন্তু একটা কাজ করবেন এখানে কিন্তু এটা বন্ধ করবেন না এই যে একটু অনেক সময় একটু দেরিও হতে পারে এটা একটু তাড়াতাড়ি হচ্ছে অনেক সময় সার্ভারের কারণে একটু দেরি হতে পারে এই পুরাটা কমপ্লিট হওয়ার পরে তারপর কাটবেন তার আগে কাটবেন না লাস্টের এটা যখন সাকসেস হয়ে যাবে এই এইভাবে তখন আপনি এটা কেটে দেবেন এখন এটা ব্যাকলিংসটা বুঝলেন ক্লিয়ার সবাই ক্লিয়ার ভাই কিন্তু এটা কি পেইড না ফ্রি 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 ব্যাকলিংস ফ্রি এটাতে কোনো কিছু চার্জ লাগবে না এগুলো যেগুলো দেখালাম আপনাদেরকে কোনো কিছু টাকা দিয়ে বলছি না সব ফ্রিতেই এখন আমরা ফেসবুকে চলে আসব ফেসবুকে আসার পরে হ্যাঁ এরকম সাইট আরো থাকলেও আপনি এখানে একটু ইফেক্টিভ হয় সেজন্য আমি বলছি না আমি সহজগুলো আপনাদেরকে দেখাবো আর দশটা করে তো কোনো লাভ নাই একটাতে এটাতে করবেন একাশিটা ব্যাকলিংক হয়ে গেল আপনার এখানে আর বেশিটা ইউজ করা আমার মনে হয় মানে উচিত না

তারা যখনই আপনার ইয়াটা দেখছে ঠিক আছে কিন্তু কখন আপনার 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 কাজ হবে হবে ইফেক্ট তখন যখন হলো ওইটাতে ক্লিক করে ভিডিওতে যাবে বা দেখবে তখন তো আপনার ব্যাকলিংসটা কাজ করে ঠিক আছে না এটা তখন হলো আপনার ইফেক্টটা বেশি পড়বে তখন মানে তখন আপনার আপনার ওইরকম ব্যাকলিংসে যদি আসে নর্মালি হলো আমরা সাইটেও যেভাবে দেখি একই রকমই প্রায় যে আপনার যখন একটা ইয়াটা আসবে যেরকম আপনার ফেসবুক থেকে যদি জন লোক আসে আপনার লিঙ্কে আপনি যেখানে প্রমোশন করছেন এখন দেখাবো সেখান থেকে যদি জন আসে তাহলে ইউটিউব আমার কাছে আরও দেখাচ্ছে যায় একশো জনের কাছে পাঠাই দিবে ইয়াটা ভিডিওটা এরকম ওখান থেকে যদি একশো আসে তাহলে আমার আরও এক হাজার বা দশ হাজারের লোকের কাছে পাঠাই দিল এরকম বিষয়টা যত আসবে এগুলা থেকে চাচ্ছে ইউটিউব যে আসুক কিন্তু শুধুমাত্র যদি আমি ব্যাকলিংসই করি আর এসিও না করে শুধু হলো ওই অর্গানিক প্রমোশন আর এটা দিয়ে করি শুধু ওইখান থেকে এক্সটার্নাল থেকে আসে তাহলে আবার কিন্তু সমস্যা এই জিনিসটা আবার মাথায় রাখেন তাহলে আমি এসিও করছি তার মানে ওখানেও কিছু অর্গানিক আসছে ট্রাফিক যে ওইটার আমার কোন ট্যাগ হয়তো একটু র্যাঙ্ক করছে বা আপনার সার্চ রেজাল্ট থেকে আসছে এগুলো থেকে আসছে আমার তারপরে কিছু হলো সাজেস্টেড করবে এগুলো থেকে আসছে আর এগুলো থেকে কিছু আসছে তো এরকম করে করে রাখা তো অবশ্যই ভালো আমি আপনি যখন কন্টিনিউ এই প্রসেসগুলো করবেন তো অবশ্যই এটা তো ইফেক্টিভ হবে এটা তো একটা কাজে যাই তো এখানে আশা করি বুঝতে পারছেন প্রশ্নগুলা क्लियर হয়েছে ভাই প্রশ্নটা ইউটিউব ভিডিও প্রমোশন লিখবো আমরা আমরা এখানেই এসে ইউটিউব ভিডিও প্রমোশন লিখবো সার্চে আমাদের ফেসবুকে যে সার্চে আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট এইভাবেই কাজগুলা করবেন এখন দেখেন এখানে আসার পরে আমি এখান থেকে পাবলিক গ্রুপও করে দিতে পারি এখান থেকে পাবলিক জাস্ট হলো এখানে গ্রুপে আমরা ক্লিক করব গ্রুপে ক্লিক করে পাবলিক গ্রুপ এই যে এখান থেকে পাবলিক গ্রুপ তাহলে পাবলিক গ্রুপগুলো আমার এখানে চলে আসলো এখন দেখেন এখানে আমার কি করব ধরেন এরকম সাপোজ একটা ক্লিক করলাম বা এরকম করে আমি এটা ওপেন করলাম আমার কিন্তু লিংক ওটা আছেই পেস্ট করা তো ওইটা আমরা দিচ্ছি থামেন একটু এটা Ashok আসলে আমি বলে দিয়েছি কি করবেন এখানে আমাদের এখন চেক করার বিষয় এখানে কিছু চেক করব কারণ শুধুমাত্র যদি আপনি এখানে এসে পোস্ট করে দেন পাবলিক গ্রুপ হলেও কিন্তু এটা আপনার পাবলিকলি যদি আপনার এটা না থাকে তাহলে কিন্তু মানে না ইয়া করতে দেয় অ্যাডমিন अप्रুভাল লাগে তো এইglo ক্ষেত্রে আসলে পরে প্রবলেম হয় তো সেই কারণে শুধুমাত্র পাবলিক গ্রুপে আপনারা পোস্ট করবেন না তো এখান থেকে আমরা কি চেক করব এখানে চেক করব আমাদের এখানে YouTube এর কোনো ভিডিও প্রমোশন আছে কিনা আমরা লিংক খুঁজব লিংক এরকম এটাতেও খুঁজবো এটাতেও খুঁজবো কোনটা কোনটা এখানে ওপেন করলাম একটু করেন ভাই আচ্ছা এখানে হলো আমরা এই দুইটা গ্রুপ ওপেন করেছিলাম তাহলে এই দুইটা গ্রুপে আমরা একটু চেক করব যে একটু নিচে নেমে আমাদের চেক করার বিষয়টা কি এখানে দেখবেন এগুলো ভিডিও আছে এই ভিডিওর নিচে আপনারা দেখবেন ইউটিউবের খেয়াল করবেন খেয়াল করবেন ইউটিউবের একটু নামবো আবার আরো নামবো আরো নামবো এই যে দেখেন ইউটিউবের একটা এখানে লিঙ্ক দিয়েছে ইউটিউবের লিঙ্ক মানে আমরা যে কাজটা করছি ওই রকমই কিন্তু তার মানে এই যে ইউটিউব ডট কম এখানে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে তাহলে এরা প্রমোশন করেছে তাহলে অবশ্যই এই লিঙ্ক যদি আমি ওপরে কিছু স্ক্রল করতে লেগে যদি পেয়ে যাই তাহলে বুঝবো যে আমরা এই গ্রুপে প্রমোশন করতে পারবো তাহলে আমরা একটা করে দেখি লাইভ এখান থেকে আমি এখন ক্লিক করব মানে লাইভটা করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এখন পেস্ট করলাম পেস্ট করার পরে এখানে একটা মানে ওয়ে আছে সেই ওয়েটা আপনারা খেয়াল করে নেন সাপোজ এটা আমরা কি করলাম পেস্ট করলাম এখন কি করব এখান থেকে আমি এটা ডিলিট করে দেবো আমার লিংকটা এটা আমার যাবে না কিন্তু লিংক ডিলিট করলে এটা যাবে না তবে লিংক আমরা শেয়ার করব না জাস্ট লিংকটা পেস্ট করব তাহলে আমার এই ভিডিওটা চলে আসবে আর ভিডিওর অবশ্যই থাম্বনেইল থাকতে হবে ওটা থাম্বনেইল দিবেন এখন দেখেন আমরা কি করলাম ভিডিওতে ভিডিও থেকে আমরা নিলাম তাই না এখান থেকে ভিডিও নিলাম এখন ভিডিওর একটা টাইটেল ছিল কান বা ভিডিও রিলস শর্টস ক্রিয়েট বাংলা রেখেছি বা পাঁচ মিনিটে পাঁচশো রিলস শর্ট এটা তৈরি এখন আমরা এই এটা আমাদের একটু মানে ধরেন আপনারা বাংলাতে ইয়া করবেন এই যে এখানে বাংলা টাইপের একটা আছে এখানে যদি কারো বাংলাতে সমস্যা হয় অব্রত করতে পারেন এখান থেকে করতে পারেন লিখলে আপনার এটা চলে আসবে আপনার ইয়াটা তো এখন দেখেন আমরা সাপোজ হলো আচ্ছা লিখি এখানে লিখি লিখেই দি সরাসরি পাঁচ মিনিটে ধরেন পাঁচ মিনিটে করে ফেলুন এরকম করে লিখবেন তাহলে স্পেস দিলে একটা করে বাংলা এটা অল্টো চলে আসবে এখন এটা আমরা কি করবো এরকম ক্যাচি লাইন লিখা লাগবে কোনো কিছু এটা এখানে দিবেন টাইটেলে এই যে এখানে আমার টাইটেলে এটা দিয়ে দেবো টাইটেলে দিয়ে দেবো এরকম করে আমরা টাইটেল আর একটু বাড়াতে পারি আমরা জানি যে কিভাবে টাইটেল লিখবো তো এগুলো তো আমরা শিখেছি আগে তারপরে এখান থেকে টাইটেল কিছু আমি দিয়ে দিতে পারি একটু কানভা ভিডিও রিলস এটা মানে ওখানে বাংলা কিছু দিব যেহেতু ফেসবুকে আমরা পোস্ট করছি এটার মতন করে না আমরা এখানে একটু কাজ করবো এখানে এরকম করে দিলাম তারপরে একটু ইন্টার দিয়ে এরকম দুই তিনটা ইয়ার দিয়ে তারপরে আমরা কি করব এখন আমার হ্যাশট্যাগ কিছু দিব এখন হ্যাশট্যাগও আপনারা জানেন এটা আমি বেশি দেখাবো না এখানে এতটুকু দেখাই দিচ্ছি যে হ্যাশট্যাগে আমরা কি করব আমাদের চ্যানেলের হ্যাশট্যাগ এগুলো দিয়ে দিতে পারি আবার হলো স্পেস ইয়া দিয়ে হ্যাশট্যাগ আবার দিব হ্যাশট্যাগ দিয়ে দেখব এখানে আমরা যেহেতু কানভা রিলস কানভা এটা এটাও দিতে পারি শুধু কানভা তারপরে আমরা স্পেস দিব তারপরে কানভা রিলস যেহেতু আমরা রিলস করছি তাহলে কানভা রিলস লিখব এই যে এখানে আছে হ্যাশট্যাগ গুলো ওখানকার ইউজ করব আমরা রিলস রিলস চ্যালেঞ্জ রিলস ভাইরাল এগুলো দিব আমরা রিলস বুঝতে পারছেন কি সবাই রিলস এফ ওয়াই তারপরে এখানে রিলস

হ্যাশট্যাগ এগুলো দিয়ে দেব হ্যাশট্যাগ ওকে ডিজিটাল কনসালটেন্ট এমনি লিখে দিই সরাসরি আমাদের এই হ্যাশট্যাগ এখানে দেয়া আছে ওকে ডিজিটাল কনসালটেন্ট এই যে ওকে ডিজিটাল কনসালটেন্ট তারপর এখানে আমার কি করব এখন হলো এই যে এইটুকুই আমরা এখানে ফলো করব করার পরে এখানে একটু এইভাবে ইন্টার দিবেন মানে প্রথমে এখানে দিয়ে দিবেন না তাহলে আপনার সি মোড়ে এগুলো দেখাবে এগুলো একটু ঢেকে থাকবে তাহলে এটা ভালো হবে তারপরে আমাকে কি করব এখানে আমরা এখানে করে দিতে অন্য ইয়া কাউকে ট্যাগ আমরা করতে পারি আমাদের কোনো চ্যানেল এখানে ট্যাগ করে দিতে পারি করলে তারপর আমরা এটা পোস্ট করে দেবো এখন পোস্ট করে দেওয়ার পরে আবার দেখবো যে এখানে আমরা এটা কপি করে নেবো এটা কিন্তু আবার খেয়াল রাখবেন এতটুকু আমরা কপি করে নিব বারবার প্রমোশনে কিন্তু এটা দিব না আমরা এখানে দেখেন যে এই যে লাইভ হয়ে গেলো আর এই যে একটু নিচে এটা কিভাবে দিয়েছি দেখেন এই এটা দেখাচ্ছে আর এখানে দিলাম একরকম কেমন লাগছে আর এটা কেমন লাগছে দেখেন এই যে ইনি করেছে এই পোস্টটা লিঙ্ক দিয়ে দিচ্ছে আবার টাইটেল দেয়নি আবার হলো মানে হ্যাশট্যাগ দেয়নি বা দিলেও অনেকে দেখবেন আপনি ওইভাবে দেন এইভাবে আপনার হ্যাশট্যাগ দিতে হবে যে গ্যাপ দিয়ে এখানে হ্যাশট্যাগ দেখা যাবে না দেখা গেলে এখানে অনেকগুলো হবে হিবি লাগবে দেখতে খারাপ লাগে তো এরকম করে আপনারা ইউজ করা লাগবে আর এই জায়গাটা আপনি জাস্ট হলো কপি করে নেবেন সিম মরে গেলে এগুলো দেখতে পারবেন এখন কপি করে নেবেন করে আরেকটা চ্যানেলে গেলে এখানে আপনারা আবার সেম এই যে এখানে দেখলেন একদিনে বেশি ইউজ করবেন না আপনার হলো যদি দশ বারোটা আপনার করলেন করার পরে আবার এই বেলাতে করলেন ওই বেলাতে আবার করবেন এরকম আবার পরপর একবার করেই যাবেন এমন কিছু না এখানে দেখেন একটু নিচে নামলে আমি খেয়াল করব যে এখানে ইউটিউবের আছে নাকি এই যে দেখেন ইউটিউব ডট কম এও করেছে যে এইভাবে লিংক এগুলো ইউজ করেছে মানে ইউটিউব দিয়েছে তার মানে আমি এখানে করতে পারবো তাহলে এখানে কি করব আবার হলো একই सेम হলো আমি এখান থেকে আমরা লিংকটা দিয়ে দেব আরেকবার আরেকটা দেখাই দিচ্ছি দি আমি চলে যাব অন্য ইয়াতে আচ্ছা এখানে আমাদের ছিল লিংকটা আমরা ভিডিও নি নি ভিডিওর লিংকটা নিব এখানে আমরা ভিডিওর লিংকটা দিব ভিডিওর লিংক দিলে এই ভিডিওটা চলে আসবে এখন আমরা এখান থেকে এটা আমার কপি বলেছি অন্য জায়গায় রাখবো লিখে পেস্ট করে দিলাম পেস্ট করে দিলে এটা দেখেন এই যে এখানে আবার এটা চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে গেলে এখন কি করতে হবে মানে মানে এটা দেখানোর উদ্দেশ্য আছে যে ভুল সমস্যা হলে কি করবেন এটা দিলে যখন ভিডিওটা চলে গেল করে না যায় সেক্ষেত্রে আবার ভিডিওটা কি করবো আমরা কপি করব করে এনে আবার এখানে চলে আসবো দিয়ে এই লাস্টে এখানে এসে একটু ইন্টার দিয়ে দেবো দিয়ে এখানে আবার কন্ট্রোল ভি দেবো লাস্টে আসলে দেখবেন এটা যদি দেন তাহলে আবার এই ভিডিওটা চলে আসবে চলে আসার পরে এখন এটা আমরা ডিলিট করে দেবো এখন দেখেন থাকলো এখন আর কোনো সমস্যা নাই এই একই ভাবে যদি এইভাবে আপনারা কাজটা করবেন তাহলে কি করলাম আমরা আমরা হলো যদি এইটা দেওয়ার পরে যায় ভিডিওটা আমাদের মুখ্য বিষয়টা পেস্ট করবো লাস্টে দিয়ে আবার ডিলিট করে দেবো তারপরে এখন আমাদের সব ঠিক আছে এখন আমরা পোস্ট করে দিব পোস্ট করে দিলে আমার এটা তখন ওটা পোস্ট হয়ে যাবে আর যেই গ্রুপ আপনি এগুলো গ্রুপ আবার মার্কিং করবেন এই গ্রুপটা কপি করে নেবেন তাহলে দেখবেন যে এই গ্রুপে আমার কাজ করা যাচ্ছে তখন এগুলো গ্রুপ আপনি পঞ্চাশটা গ্রুপ আপনারা আলাদা করে নেন একশোটা গ্রুপ করে নেন করতে করতে আপনার এগুলো চলে আসবে এখন এটা যখন এখানে আমি দেখেন পোস্ট করলাম সাথে সাথে আপনাদেরকে লাইভ হয়ে গেল পোস্ট আর যখন আপনার এটা লাইভ হবে না কোনো একটা গ্রুপ দেখবেন যে হ্যাঁ বা এখানে ইউটিউবে আপনার ভিডিও দেওয়া আছে কিন্তু তারপরেও সে হলো মানে নিচ্ছে না করেও দেয় কিন্তু ওইসব গ্রুপে আমার করা না করাই ভালো সেগুলো গ্রুপ আমরা আইডেন্টিফাই করে ওগুলো তার পোস্ট করবো না ক্লিয়ার সবাই তাহলে এইভাবে আমরা প্রমোশন করতে পারি আমি তাহলে আমার যদি এখানে একশোটা চ্যানেল থাকে ক্লায়েন্টের তখন তো আমি তো বারবার এগুলো খুঁজে খুঁজে ইয়ে করবো না আমি শুধু আমার চ্যানেল থাকবে আমরা কাজ করব তাহলে আমরা ইউটিউব ভিডিও এসিও থেকে শুরু করে সম্পূর্ণটাই আপনাদেরকে কিন্তু দেখাই দিয়েছি আর আমাদের ক্লাস আর থাকবে না ক্লাস হয়তো বা সাপোর্ট থাকতে পারে আমি এর মধ্যে কারণ বেশি বেশি টাইম নিয়ে আমি ইয়া দেখাই দিয়েছি দশ নম্বর বলতে আর কিছু থাকবে না নয় নম্বর কমপ্লিট আমি সব কিছু কমপ্লিট করে দিয়েছি আশা করি আপনাদের আর আপনাদের জন্য দোয়া থাকবে এখন প্রশ্ন দোয়া থাকবে সাপোর্ট থাকবে সেগুলা ইনশাল্লাহ করেন আমি চেষ্টা এখন কোনো প্রশ্ন থাকলে করতে আপনি হ্যাঁ সাপোর্ট বলতে সাপোর্ট তো আমি আমি তো একা মাথা ঠিক আছে আমার তো সাপোর্ট বলতে এখন মানে যারা ইনভলভ আছে হ্যাঁ আমাকে নখ দিবেন অবশ্যই আমি তো চেষ্টা করবই সব সবসময় আমি চেষ্টা করছি বা সাপোর্ট দিয়ে যাচ্ছি এই পর্যন্ত তা আমি বলছি আপনি আমাকে নক দিবেন তারপরে আমি বলে দিব যে এই পাঁচ নাম্বার ছয় নাম্বার গ্রুপে যারা আছেন এটা তো থাকবে গ্রুপ তো আমি কোনো সময় এটা বাদ দিব না গ্রুপটা থেকেই যাবে গ্রুপেও আমি কোনো ইনফরমেশন থাকলে কোনো এক সময় ভিডিও যেটা আপনাদের কাজে লাগবে ওটা আবার দিয়ে দেবো দেখবেন সমস্যা নাই আর হলো বাকিটা হলো আপনি মেসেজ দিবেন তখন ওইটা কি রিলেটেড তখন আমি একটু বিজি আছি কিনা বা একটু পরে দিলাম সাপোর্ট তো আমি দিব বলেছি ইনশাল্লাহ দিবই যারা বা সাপোর্ট পাচ্ছেন যারা ইয়া করছেন তারা তো সাপোর্ট পাচ্ছেন সবসময় ভাই একটু এই যে ভিডিও গুলো যেটা ওটার কি গুলো যেমন একটা একটা ভিডিও পাওয়া যায় প্লেলিস্টটা কি পাওয়া যায় প্লেলিস্টে দিলে তো ওটা সিরিয়ালি পাওয়া যেত ঠিক আছে প্লে প্লেলিস্টটা দিয়ে দেবোনি সমস্যা নাই ক্লাসরুমে ক্লাসরুমে দিয়ে দেবোনি আমি গ্রুপেও দিয়ে দেবো ক্লাসরুম ইকারে তো শুধু ভাইয়া ওই যে WhatsApp আজকে হলো ক্লাসরুম এর লিঙ্ক দিয়ে দিব তারপরে আপনার নাম্বার টু থাকছে হলো এই প্রমোশনের প্রমোশনের লিঙ্ক গুলা দিব নাম্বার থ্রি হলো আপনার ভিডিও লিংক পাবেন আর প্লে লিস্টের লিঙ্কও পাবেন সবগুলাই আপনাদের আপনাদের কি কোনো প্রশ্ন আছে যে কোনো কিছু বাকি থাকলো আপনাদের সবকিছু আমার না ভাই বাকি বলতে আসলে আমরা তো যেগুলো শিখাচ্ছি এগুলো তো মনেতে যা আর বেশি শিখলাম এখন বাকি হচ্ছে কাজের ক্ষেত্রে কি দেখা যায় বা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভাই আমি ওই যে দিয়ে যে ভিডিওটা তৈরি করেছেন এবং একটা শর্টস

অনেকেই মানে এটা এটা আসলে কনফিউশন একটা প্রশ্ন অনেকে উত্তর দিয়ে দেয় সরাসরি যে ফেস ফেস ছাড়া মনিটাইজেশন হয় না ফেস ছাড়া অনেক মনিটাইজেশন হয় তো এটা আসলে আমার মনে হয় না যে যেরকম আমার আমার দেখা অনেক চ্যানেল অনেক চ্যানেল হলো মনিটাইজেশন হয় কিন্তু আপনি আপনি একটাতে বসে থাকবেন না আমি আপনাকে বিষয়টা বুঝাই আপনি একটা রিলস করছেন তো রিলস করছেন তৈরি তাহলে রিলসটা আপনি ফেসবুকেও করেন ফেসবুকে আপনি এটা পোস্ট দেন এটাতেও দেন তাহলে দুইটাতে ফেসবুকে একটু ইয়াটা আসলো সাপোর্টটাই এটা তো আসলো তো আমার মনে হয় না যে কোনো কিছু সমস্যা হওয়ার কথা রিলস এর ইয়া দিলে আর আপনি শুধু রিলস রিলস দিলে তো হবে না আপনার হলো একটা চ্যানেলে আপনার যেরকম মানে একটা একটা জায়গাতে আপনার হলো শুধুমাত্র যদি এক জায়গা থেকে আপনি খান মানে একটা প্লেটে सपोज একটা প্লেট দিয়ে উদাহরণ দি এক সাইডে যদি শুধু খান আর অর্ধেক যদি রেখে দেন তাহলে সেটা কি সম্পূর্ণ হলো হলো না তো আপনি শুধু রিলস দিতে হবে না আপনার সবকিছু টাইমলি প্লাস এসিও সব করে যদি আপনি আমার মনে হয় যে সেটিং থেকে শুরু করে সব ইউটিলাইজ করছেন আপনি ভিডিও দিচ্ছেন শর্টসও দিচ্ছেন এই সবকিছু আপনি কাজ করছেন তাহলে অবশ্যই ইউটিউব আপনাকে সেরকম চোখে দেখবে আর দ্বিতীয় কথা হলো আপনার ওই যে কপি রাইট ধরেন কপি করে আনলেন এখন বাইরে থেকে কোনো একটা ভিডিও এনে কেটে এনে একটু বসাই দিলেন এগুলো জাতীয় যদি কাজ করেন তাহলে আমার মনে হয় না যে মানে রোবট এগুলো ধরে অনেক সময় দেখা যায় কপিরাইট ইস্যু ইয়া করে না স্ট্রাইক করে না কিন্তু যদি আপনি ফ্রেশ কাজ করেন যে যেভাবে যে দেখাইছি করছেন তৈরি করছেন আপনি কোর্স আনছেন বা কিছু আনছেন এনে কাজ করছেন এবং পোস্টিং করছেন এটাতে কিন্তু আপনার নাম্বার ওয়ান যে আপনার হওয়ার পসিবিলিটি হান্ড্রেড পার্সেন্ট আমি দেখেছি এবং এই কাজগুলা ইফেক্ট ইফেক্টিভ আর দ্বিতীয় কথা হলো যে এখন যদি না হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে তো আমরা তো কোনো কিছু মানে হারাচ্ছি না এখানে আমরা তো কাজ করছি অবশ্যই পজিটিভই আসবে এটা আশা করছি এখন বাই চান্স যদি নাও হয় আপনি যে মানে আগাই যাচ্ছেন আপনি যদি এখন যে কাজ করছেন এখন যদি আপনার একশোটা ভিডিও আপলোড দিয়ে ফেলেন তাহলে তখন কি আপনার কাজের ধারটা আরো বাড়ছে কিনা তখন আপনি মানে কাজের কনফিডেন্স বাড়ছেন এবং এর সাথে তো আপনি ক্লায়েন্টকেও ওয়া করছেন মানে এক জায়গায় বসে থাকলে আসলে হবে না তো ক্লায়েন্টের এর মধ্যে যদি আপনি ক্লায়েন্টের কাজ পান আবার সেটা আপনার কিন্তু মানে প্লাস পয়েন্ট এজন্য সবদিকে একটার শুধুমাত্র আমি শর্টস দিচ্ছি সাপোজ হ্যাঁ শর্টস দিয়ে আমি হলো এটার আশাতে আছে যে এটা দিয়া হচ্ছে এরকম তো কিছু না আমি শর্ট দিতে কতক্ষণ লাগছে এই যে যেরকম করে দেখাইছি এটা অল্প সময় এগো বেশি হয়ে যাচ্ছে পোস্টিং শুধু দিব আর কিছু কিছু সময় আমি ক্লায়েন্ট সার্চ করব এই সব কাজই করব ফেসবুকে কাজ করব এই সব কিছু করে আমার ইয়াটা আমি করতে পারি এখন বিষয়টা এরকম যে আরেকটা কথা যে এই যে বললেন সাপোর্টের কথা বললেন কিছু মনে করেন না আমি একটা মানে এটা আমার আমার স্বার্থ নিয়ে বলছি যে বিষয় হলো যে একটা বিষয় জানেন যে সব কিছুই ধরেন শিকানো যায় ইউটিউবে সব আছে যেরকম আমি যেরকম দেখেছি আমার জানা মতে মানে লাইভ এরকম ভাই সাপোর্টটা কেউ দিবে না মানে আমি আমার মানে বেশি ইয়া করছি এটা না আমি বুঝাচ্ছি যে আমি আপনাকে চেষ্টা করেছি আপনি করতে পারবেন এখন এখন যদি আবার আরো এক্সট্রা লাগে যে কোনো কিছু আমার মানে চলতে ফিরতে আমি সব সময় আপনাদের কাছে সাপোর্ট লাগবে একটা মেন্টরের হাত ধরে চলে একটা হাত ধরে চললে সেটা আপনার একবার 100% হাত ধরে চলা মানে কি আমার ধরুন অফলাইন স্টুডেন্ট আছে সেটা আমার আলাদা গ্রুপ আছে ঠিক আছে এগুলা মানে আমি আমার একদম প্রত্যেকটা মানে সাথে সাথে আমি ইয়া দেওয়ার সাথে সাথে আমি রিপ্লাই দিই সাথে সাথে এক লেট করব না আপনারা যে রিপ্লাই ইয়া দিবেন তার আগে আমার মানে ওদেরকে আমাকে দিতে হবে রিপ্লাই এরকম হলো বিষয় তো আমার যদি হাত ধরে ইয়া করেন যে কোথায় আরো খুঁটিনাটি বিষয় আছে এগুলো তো ধরেন একটা সময়ের ব্যাপার মানে আমরা আমার সাথে তারা আছে হ্যাঁ একটা লাইনে তারা পেইড করছে আমার ইয়াটা করেছে করে এখন ধরেন আমি তো বলতে পারি না এটা যে আপনাদেরকে ইয়াতে করাইছি আপনি পেইড করছে আমার সাথে আসেন কিন্তু আপনারা যদি একবারে ওরকম মনে করেন যে আমার হাত ধরে চলবেন তাহলে আমার তো আমার পেট কোর্সেরও খুব বেশি ইয়া না আমার ছোট্ট চার্জ আছে সেটা নিয়ে আপনারা আমাকে ইয়া করতে পারেন সেটা আমি একদম ইয়া দিয়ে আপনার চ্যানেলের আমি হলো ওটা ইয়াও থাকবে লক মানে ধরেন ম্যানেজার এক্সেস একটা থাকলো সেটা দিয়ে আমার সব কিছু আমার একদম মানে আমার হাত ধরে তখন আগাবেন এটা একবারে হাত ধরে বলা চলে কারণ কোন জায়গাতে কি সমস্যা আছে কি হচ্ছে সব কিছু

আপনার মনিটাইজেশন এই দুইটা মানে এর মধ্যে সবকিছু থাকবে এবং হাত ধরে একটু বন্ধ করে অন্যদের ইয়া হচ্ছে মনে হয় শুনেন বিষয় হলো যে যেটা হলো মিউটটা করে নি আমার হলো ডেসক্রিপশনে আছে দুইটা একটা হলো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বলতে আমরা ক্লায়েন্টের আরেকটা বিষয় বলি আপনি ক্লায়েন্টের ধরে এসি একটা করছেন এই ক্লায়েন্টের কাজ করছেন সাপোজ হলো একটা ওই আমি এসইও রিলেটেড আমি ইউকের কাজ করছি এই ইউটিউব এসইও এখন ইউটিউব এসিও যখন আমি সার্চ দিলাম বা ওই ক্লায়েন্টে আমাকে বলছে করতে করতে এরকম কাজ আসে যে আপনার হলো ওই ওয়েবসাইট থাকে একটা নিয়ে কাজ করে আচ্ছা আপনি আমাকে উত্তর দেন তো যে একটা নিয়ে কি কেউ কাজ করে যে শুধু ওর ইউটিউব চ্যানেল আছে এরকম কি করে নাকি ওর সোশ্যাল মিডিয়াও থাকে তারপর ওয়েবসাইটেও থাকে এগুলো তো সব মিলিয়েই সে কাজ করে তাই না তো ওই ওর অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়া তখন ম্যানেজমেন্ট দরকার তাহলে কি করবেন তখন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অনেক মানে এটা কোটিনাতি সব শিখতে হয় তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শিখার দরকার তারপরে হলো আপনার ওয়েবসাইট ওর আছে ওয়েবসাইটের ওয়ান পেজে সিও দরকার হতে পারে বা ওয়েবসাইটটা একটু কাস্টমাইজেশন কিছু দরকার হতে পারে চেঞ্জ দরকার হতে পারে যে রিডিজাইন করো এরকম টাইপে তো এটা মিলি আমার একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স ছোট আছে আপনার 5000 টাকার একটা কোর্স আছে মানে একটা নামমাত্র এটা যেরকম ইয়াতেই শিখেছি ওই নামমাত্র মূল্যে এখানে সাত আটটা ছয় সাতটা প্ল্যাটফর্ম দেখা হবে যাতে মানে সব কাজই টুকি টাকি এবং সহজভাবে আপনারা তো এই কোর্স করেছেন বুঝতে পারছেন কিনা এটা আবার অনেকজনের প্রশ্ন আসে যে সব নেওয়া যাবে অবশ্যই নেওয়া যাবে আমি তো সহজভাবে দেখাবো এবং টুলস ওগুলাতে টুলস এর মানে ডাইরেক্ট সাপোর্ট থাকে আলাদা এগুলো কোনো কিছু ইয়া থাকবে না সেম রাস টুল থাকে তারপরে প্রো প্রত এগুলো তো নর্মালি দিয়েই দেওয়া হবে আলাদা 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 মেলে দিয়ে দেওয়া হবে নিজের তারপরে এমনি উবার সাজেস্ট থাকে তারপরে হলো এলিমেন্টর প্রো যেগুলা এলিমেন্ট বিল্ডআপ থাকে আপনার সাইটের জন্য ওয়েবসাইট তৈরি এগুলো মানে সহজ হয় কাজগুলো তাহলে এগুলো ধরুন প্রো টুলসই অনেক টাকাই এগুলো ফ্রি ফ্রিদাই ওর মধ্যে থাকবে তো এই যে আপনার ক্লায়েন্টের কাজ করতে লাগা এগুলো লাগে সব তো ডিজিটাল মার্কেটিং আমাদের যে কোর্সটা আছে সেটা হলো মানে সবগুলাই মানে করতে পারবেন এই কয়টা প্ল্যাটফর্ম ফেসবুক মনিটাইজেশন এগুলো সাথে থাকবে ইউটিউবের আরো

আর নিচেরটা আছে সম্ভবত তিন হাজার কি আড়াই হাজার এরকম আমি মানে ভুলে যাচ্ছি তারপরে যেহেতু একটু ইয়া করলে আমাদের কি ভালো অনেক সময় দেখা যায় খুঁজে পায় না হ্যাঁ বা আপনারা বললেন অন্য কাউকে হ্যাঁ এটাই যে কথা যে আপনারা অন্য কাউকে আমার এত বলতে পারবেন এটাই হলো বিষয় আর একটা বিষয় ছিল যে ভাই এখন এআই এর যুগ একদম চারিদিকে শুধু এ আই এ আই দিয়ে অনেক সময় টুকটাক ভিডিও ভিডিও এটা সেটা বানানো যায় বা ইউটিউবে করা যায় রিলস করা যায় এগুলো দিয়ে কি কোনো হ্যাম্পার হয় না বা এগুলো দিয়ে শুনেন এই বিষয়টা হলো আমি যখন ওই যে আমার ওয়েবসাইটের একটা ই আছে ওইখানে আমি বলছি আমার হলো স্টুডেন্টদেরকে যে আপনার এআই একটা হলো কি হিউম্যান রিটেন আর একটা হলো এ আই তো আমরা এআই কেও ইউজ করতে হবে আবার হলো হিউম্যান রিটার্ন ইউজ করতে হবে এটা মিলিয়ে আমাকে একটা মানে হিউম্যান রিটার্ন করতে হবে কিন্তু আমি এআই ইউজ করেছি কিন্তু ওইটা আবার হিউম্যান একটা মানে মানে চেক করার ইয়া থাকে হ্যাঁ আমি তৈরি করব করার পরে যেরকম আমি টাইটেল তৈরি করছিলাম টাইটেল তৈরি করছি এখান থেকে ওখান থেকে নিয়ে আমি দেখেন টাইটেলটা একটা হিউম্যান ইয়া করছি এটা তো আমার এআই এর কোনো হিসাব নাই কিন্তু আমি এআই কেও কিছু ইউজ করবো একবারে করা যাবে না এরকম না কিন্তু এআই কে আমার অনেক ক্ষেত্রে ইউজ করতে হবে সেটা আমাকে লাগবে

ফেসবুক অ্যাডস ক্যাম্পেন নিয়ে এটারও আমার এটার আমি কোর্স রাখিনি তবে এটা আমি কোর্স করালে করাতে পারি কিন্তু আমি এটা কোর্স রাখিনি ফেসবুকের মানে আর সময় দিতে পারি না তো অনেক হয় প্রবলেম তো পেইড প্রমোশন আপনার তো কোনো প্রয়োজন নাই গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস তো এই দুইটা নিয়ে আপনার হলো মানে কাজ পেইড প্রমোশনে এই পেইড প্রমোশন তাদেরকে বলবো আমরা যদি যদি কাজ করে মানে কেউ করতে চায় আপনার ক্লায়েন্ট বলে তাহলে আপনি ছাড়বেন না ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পেইড প্রমোশন চালিয়ে দেবো সমস্যা কি তো এটার জন্য আপনার কোনো সমস্যা নেই ক্লায়েন্ট তো ছাড়ার দরকার নেই কিন্তু আপনার পেইড প্রমোশন করতে গেলে এটা কোর্স একটা বড় কোর্স ভাইয়া যে এটাই ফেসবুকের আপনার পিকজেল সেট আপ তারপরে গুগল ট্যাগ ট্যাগ ম্যানেজার এগুলো সব করা লাগবে তারপরে আপনার অ্যাড ক্যাম্পেন ইয়া সব কত কি করা লাগবে এগুলো তারপরে এটা করতে হয় এটা আমার কাজের জন্য পুরোপুরি কিন্তু আমার কোর্স রাখা আসলে সম্ভব না এটা এই জন্য এটা রাখিনি ওগুলাতে দুটা কোর্স চলছে জি এই যে এটা দেখানোর জন্য আপনারা একটু ওপেন করলাম যে এখানে আমার আমাদের যেরকম এখানে হলো আমার ফেসবুকের ইয়া চলছে এর মধ্যে কার প্রশ্ন থাকলে আর করেন তারপরে সে শেষ করে দেবো মিটিং এর পরে এখানে আসলে এটা এটা হলো কখন থেকে শুরু হবে

চলছেন ঠিক আছে আপনি একসময় মেসেজ দিচ্ছেন তখন নাও ইয়া হতে পারে কিন্তু আমার হাত ইয়া ধরে চলা মানে একজনের মানে আমার কথা বলছি না শুধু একজনের হাত ধরে চলা মানে সে যদি সাপোর্ট দেয় আপনার মনে হয় আপনার বিশ্বাসটা চলে আসে হ্যাঁ ঠিক আছে তাহলে তার হাত ধরে চলাটা ভালো হ্যাঁ তাহলে আপনার মানে সব দিক দিয়ে যদি আপনার ইয়া হয় যে আপনার মন বলে তাহলে এটা আপনার খুঁটিনাটি সব কিছুতে আপনার হলো ইয়াটা পেয়ে যেতে পারে ওই যে বললাম আপনার দেখেন এখন আমি এক্সেস সবগুলো নিয়ে এত সম্ভব না আপনার তখন চ্যানেলের ইয়াটা থাকবে ওখানে আমি ঢুকে জাস্ট হলো আমি নিজেই ইয়াটা চেঞ্জ করে দিলাম আপনার কিছু হলো ইয়া ওখান থেকে আপনার টাইটেল থেকে সাপোজ বুঝতে পারলেন কি তাহলে আমার আপনার কাজটা আরও ইয়ে গেলো কিন্তু নর্মালি কি আমি কতজনের করতে পারবো বলে কিন্তু আমার যেগুলো ইয়া করছে তাকে তো আমি বেশি দিতেই হবে কিন্তু আমি চেষ্টা করছি করলাম এই এটাতেও আপনাদেরকে যথেষ্ট সময় দেওয়া এটু মানে ধরেন মানে আপনি আবার এক সময় ইয়া হলে অন্য কারো উপকার করবেন আমি তাই এর বিনিময়ে কিছু চাচ্ছি না কিন্তু উপকার আপনারাও করবে একসাথে ইনশাআল্লাহ আপনারা ভালো করবেন বেশ কিছু এখানে ইয়া দেখেছি আমি মানে অপরচুনিটি খুব ভালো কাজ করছেন এবং মানে আর বেশ কিছু চেষ্টা আছে তারাও মানে করবে আসলে অনেকজন সময় পায় না অনেকজন একটু সময় আছে কিন্তু দেখতে অনেক প্রব ইয়াটা আছে অনেকজন জব কুয়িট করতে যাচ্ছে কিন্তু আমি তাও সবাইকে বললাম যে আসলে একটা লেগে থেকে তারপরে ইয়াটা করা ভালো একটা লে মানে একটা যেটা করছে সেটা করাই ভালো এর সাথে এগুলা যখন একটু দার করা হবে তখন একটা

তারা আমরা একদম নতুন যারা কিছু জানে তাদের ইচ্ছা আলাদা জি 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 কারণ আমরা একদম নতুন আমাদের কিন্তু আসলে সাপোর্ট এর দরকার আছে হ্যাঁ এই যা শিখলাম এই দিয়েই মনে করি না যে খুব ভালোভাবে করতে পারবো চেষ্টা করতে হবে জি কিন্তু একদম করে যাইতে পারবো এমন না এই জন্য সাপোর্টের দরকার এই জন্য আমি চাপছিলাম যে এরকম কোন কোর্স থাকলে এখানে আমি হলো এখানে প্লাস পয়েন্ট কি আমি হলো বেশি ইয়া না অল্প কিছু করে রাখব যাতে আমি মানে ওইটার প্রতি বেশি ইয়া করতে পারি এডুকেশন দিতে পারি মানে আলাদা আলাদা গ্রুপ থাকবে আলাদা আলাদা কিন্তু মানে অল্প অল্প করে যাতে স্টুডেন্ট থাকে সাইদুল ভাই বলছিলাম সাইদুল ভাই চুপচাপ আছে কি অবস্থা কি কেমন কি দুইজন হ্যাঁ দুইজন সাইদুল ভাই আছে তো হ্যাঁ দুইজন কি বলছে ঠিক আছে বলেন একজন বলেন চলতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি আমি কিন্তু অলরেডি যেটা ইউটিউবের জন্য বলেছি মনিটাইজেশন একই কিন্তু আমি এতটুকু আপনি তো বুঝতে পারছেন আমার কোর্স ইয়াতে যাবে অনেকেই আমার কিন্তু এই অলরেডি কমেন্ট করছে অনেক ইয়ারা মানে যাদের বিজনেস করছে সাপোজ আমি তো বলছি না নাম যে বিজনেস করছে এটা বিজনেস আসলে এখন হয়ে গেছে বিজনেস করছে তারাই যে আমি এত দেখাচ্ছি কেন এত ইয়া করছি কেন হ্যাঁ এরকম হলো তারপরে আমি এতটুকুই বলছি আপনাকে ওই যে বলছি হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি যতটুকু ইয়া পারবো একটু আপনাকে উত্তর দেবো যাই হোক এখন আপনাকে এতটুকু বলছি যে ফেসবুকে ইউটিউব একই কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে সেটাই আর ওই যে এখনই আপনাকে দেখালাম না এরকম করে হ্যাশ গুলো ব্যবহার করে এরকম কিছু কিছু আছে হ্যাঁ যে যখন টাইটেলের নিচে আবার একটু ডট দিবেন দিয়ে নিচে হ্যাশট্যাগ করবেন সি মোড থাকবে এরকম করে আর কন্টিনিউ ইয়াগুলা গুলা দেয়া হ্যাঁ এরকম হলো বিষয়